আসসালামু আলাইকুম আজকে রান্না করব মজাদার মাংস কষা আর এই মাংস কষাটা করছি একেবারে সহজ কিছু উপকরণ দিয়ে এবং একেবারে অল্প তেলে কিন্তু খেতে দারুণ মজা এই মাংসের রেসিপিটি নিয়ে চলে আসলাম চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরির জন্য আমি দু কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ আর টুকরাগুলোকে একটু সামান্য ছোট করে নিয়েছি যেন সহজেই সেদ্ধ হয়ে আসে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি মাংস রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এলাচ ছয়টি দারুচিনি চারটি লবঙ্গ তিনটি গোলমরিচ চারটি দুটো তেজপাতা টুকরো করে দিয়েছি এই আস্ত মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরো পেঁয়াজগুলোকে একটু মোটা করে টুকরো করে নিয়েছি এক কাপ পরিমাণ দিলাম এখানে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর সাথে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা আমি একসাথেই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তেল পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আমি একসাথে নিয়ে সামান্য একটু পানি দিয়ে পেস্টের মতো তৈরি করে নিয়েছি এভাবে পেস্ট তৈরি করে নেয়ার কারণে অনেকটা বাটা মশলার মতো ফ্লেভার আসে রান্নার থেকে এছাড়াও মশলাটা সহজেই পুড়ে যায় না হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একসাথেই দিয়ে দিলাম সবগুলো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এরকম তেলটা আলাদা হয়ে আসছে তখন এর সাথে মিশিয়ে দিতে হবে মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো এখন এর সাথে ডেলে দিচ্ছি সাত আটটি কাঁচা মরিচ আদা ফালি করে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের সাথে যেন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায় ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে মাংসে কোনো পানি দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব এখন চুলায় একেবারে অল্প আছে প্রায় বিশ মিনিট রান্না করেছি এখন ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পানি উঠেছে দেখতে পাচ্ছেন এটা মাংসের ভেতর থেকে পানি বের হয়ে আসছে কিছুক্ষণ নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব একেবারে অল্প আছে রান্না করলে মাংসটা সহজেই নরম হয়ে আসে আর পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না আজকের মাংসের কষাটা আমি রান্না করেছি একেবারে অল্প আছে দেখতেই পাচ্ছেন রান্না করে আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এতটা পানি শুকিয়ে নেওয়ার পর মাংসটা আর শক্ত থাকতে পারে না তাছাড়াও আমি মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আপনার যদি মনে হয় মাংসটা শক্ত আছে বা পানিটা অল্প আছে পুড়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আপনি সামান্য পানি এর সাথে দিয়ে তারপর রান্না করে নিতে পারেন সামান্য ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম তারপর এখন ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে পানিটা শুকিয়ে এভাবে শুকনো শুকনো রাখছি অল্প একটু মাখা মাখা জল থাকায় আমি নামিয়ে এনেছি চুলা থেকে আমার রান্না হয়েছে এখন নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেল মজাদার মাংস কষা এখন এটা দিয়ে গরম ভাত পোলাও রুটি পরোটার সাথে তো দারুণ মজা লাগবে এছাড়া শুনলে অবাক হবেন যে আমি এটা দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি আপনি চাইলে আমার মতো এভাবে এই মাংসটি দিয়ে মুড়ি খেয়ে আমাকে জানাতে পারেন আপনার কাছে কেমন লাগলো এছাড়াও আমার রান্নার সব মতামত কমেন্টসের মাধ্যমে আমার কাছে পৌঁছতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ